আসসালামু আলাইকুম। বরাবর মতো আপনার দেখছেন আইসি ফয়সাল ইউটিউব চ্যানেল। তো গত ভিডিওতে আমরা গ্রো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইনস্টল করা দেখেছিলাম, মানে সফটওয়্যারটা উইন্ডোজ টেনে। তারপরে ফাইনালি আমি কিন্তু রান করতে পারি নাই, একটু সমস্যা করছিল কি জন্য জানি। তারপরে আমি যেভাবে ইনস্টলেশন দেখাইছি হুবহু আমি ডিলেট করে আবারও ইনস্টল করছি, পরে আর সমস্যা করে নাই। যেমন রান করে আমি দেখাচ্ছি এখানে হ্যালো লেখা, যদি আমি এখানে স্টার্ট ডিবাগিং দিই তাহলে দেখতে পারবেন যে এখানে কিন্তু রান হয়ে চলে আসছে। তো আজকের যে ভিডিও টপিকটা সেটা হলো কিভাবে আপনারা গো ল্যাঙ্গুয়েজের যে গিটহাবের প্রজেক্টগুলো আছে, যেমন এইখানে একটা প্রজেক্ট আছে দেখতে পাচ্ছেন, তো সেই প্রজেক্টগুলো কিভাবে ভিএস কোডের ভিতরে ইম্পোর্ট করবেন। তো ইম্পোর্ট করার পরে আমরা দেখব যে কি জন্য এটা ইম্পোর্ট করছিলাম, আসলে কাজটা কি হয়েছে সেটা আমরা পরেই দেখব। তো এখানে যদি অন্য কিছু একটা প্রিন্ট করি, যেমন হাই ফয়সাল, তারপরে স্টার্ট, একটু অপেক্ষা করতে হবে, দেখতে পারতেছেন কোনো সমস্যা নেই, রান হচ্ছে এখন। গত ভিডিওতে আমরা রান করতে পারি নাই। তো প্রথমে আপনাদের যা লাগবে গুগলে চলে যাবেন, যাওয়ার পরে গিট লিখে সার্চ করবেন, তাহলে যে গিটের সাইটটা আছে অফিসিয়াল সাইট সেখান থেকে আপনারা ডাউনলোডে চলে যাবেন। তারপরে এখানে ম্যাক, লিনাক্স, উইন্ডোজ, আপনাদের অপারেটিং সিস্টেম যেটা সেটা ডাউনলোড করবেন। তো আমার যেহেতু উইন্ডোজ, তো উইন্ডোজে ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে যে আপনার কত বিট, 32 64 পোর্টেবল ভার্সনও আছে, জিপ আকারে থাকবে, সেটা থেকেও রান করতে পারবেন, ইনস্টল না করেও ব্যবহার করতে পারবেন। তো রিকমেন্ড থাকবে যে আপনারা সেট আপ ভার্সনটা ডাউনলোড করেন, তো এটাতে ক্লিক করবেন, তাহলে এই যে ডাউনলোড স্টার্ট হয়ে গেল, অলরেডি আমার ডাউনলোড আছে আর ইনস্টলও আছে। অলরেডি আমি মোহাম্মদ ফয়সাল অফিসিয়ালে মনে হয় গিট ইনস্টল করা দেখেছিলাম, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো ওইটা আবার নতুন করে বলা কিছু নেই, নেক্সট নেক্সট দিয়ে ইনস্টল করে নেবেন। আর ইনস্টল করার পরে তো গিটে লগ ইন করতে হবে, তো ইনস্টল আছে অলরেডি দেখতে পারতেছেন এখানে। তো লগ ইনও অলরেডি মনে হয় করা আছে, যাই হোক। তো আমাদের ভিএস কোড ওপেন করে নেবেন, এখানে যে এক্সটেনশনটা আছে আমাদের ইনস্টল করতে হবে হলো গিটহাবের এক্সটেনশন, এখানে সার্চ করবেন। তো তারপরে এখানে আমরা ইনস্টল ক্লিক করব, ইনস্টলিং হবে, এখানে নতুন করে আবার ইনস্টল করা ইনস্টল ক্লিক করার দরকার পড়বে না, আশা করি একটু অপেক্ষা করতে হবে। এই তো হয়ে গেছে সাকসেসফুলি ভাবে ইনস্টল হওয়ার পরে এখানে আনইনস্টল অপশন দেখতে পারবেন বা ডিজিবলের, তো এটা আমি ক্লোজ করে দিচ্ছি। এখানে আমাদের রিপোজিটরি ক্লোন করতে হবে, তাই আমরা এখান থেকে এই উইন্ডোটাই ক্লোজ করে দিতে পারি, ক্লোজ উইন্ডো। তো একদম কেটে গেল কিনা যাই হোক, আমি রিওপেন করে নিচ্ছি। ফোল্ডার ক্লোজ করি তাহলেই হবে। ফোল্ডার ক্লোজ করার পরে এখানে ক্লোন কিট রিপোজিটরি, তো রিপোজিটরি লিঙ্ক আমি যেখানে একটা ওপেন করে রাখছি এখান থেকে কপি করলেই হয়ে যায়, তারপরে আপনারা উপর থেকেও কপি করতে পারবেন, এখানে উপর থেকে এটাই মনে হয় বেটার হবে। যাই হোক কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম,
দুইটা সেম দেখতে পারতেছেন, এটা লাস্টে ডট গিট লেখা, তো ডট গিটের জন্য কোনো সমস্যা হয় না ইউআরএল এ, এখান থেকে কপি করলে ডট গিট সেটা একটু বেশি হবে, আর উপর থেকে করলে সেটা থাকবে না। তো ডট গিট থাকলেও যে কথা, না থাকলেও একই কথা, সমস্যা নেই। তারপর আমি এখানে পেস্ট করে দিচ্ছি, ডট গিটটা মুছে দিই, এন্টার করব। তো আমার কিন্তু নতুন একটা ফোল্ডার তৈরি করতে বলতেছে, তো আমি এটার ভিতরেই একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি, মনিটর সিলেক্ট করে দিলাম। তো অবশ্যই একটু অপেক্ষা করতে হবে, এখান থেকে সরাসরি ওপেন চলে যাব, অবশ্যই আরও একটু অপেক্ষা করতে হবে। তো আমরা যেহেতু গোয়ের প্রজেক্ট ইম্পোর্ট করছি, তাই এখানে মোটামুটি অনেক এরর শো করতেছে মনে হচ্ছে। তো এই ভিডিও এ পর্যন্ত থাকবে, নেক্সটে আমি আরও এগুলো টপিকের উপর আরও টিউটোরিয়াল তৈরি করার ট্রাই করব। নেক্সট টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ রইল। এই ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।